Yes, darling. তুমি বিজি আছো বাবা? No, always free for you. বলো কি চাই? আমি এক্সকারশনে যাব। এক্সকারশন? আজকেই নোটিশ এসেছে। কালকের মধ্যে কনফার্ম করতে হবে। বেড়াতে যাবে? না, ঠিক আছে তুমি বেড়াতে যাবে ঠিক আছে কিন্তু একা যাবে তো সেটাই ভাবছি যদি কোনো প্রবলেম হয় তাহলে। প্রবলেম কেন হবে? আমি তো একা একাই সব করি। অবশ্যই একা একাই করো কিন্তু সেটা তো হোস্টেলে বোর্ডিং এ মানে সেখানে তো আরো অনেকে থাকে তাই না? এক্সকারশনেও তো সবাই থাকবে। তুমি একটা টেনশন নিও না, আমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা আমি আমি একটা কাজ করছি, আমি আসছি তোমার কাছে, আসছি এসে সামনাসামনি কথা বলছি। ওকে? কিন্তু পাপা আমি যেতে বারণ করছি না, আমি বলছি সামনাসামনি আমি আসি, সামনাসামনি কথা বলি, দেন উইল ডিসাইড। ঠিক আছে রাখছি, আমি আসছি, তুমি রাখো। শোনা যেটা বলছিলাম, বলছি যিনি এসছেন গেস্ট উনি কলকাতা থেকে এসছেন, হ্যাঁ বাঙালি, তো উনি বাঙালি খাবার খেতে চেয়েছেন, প্রচণ্ড খিদে পেয়েছে, সুতরাং আপনি তাড়াতাড়ি একটু ভালো করে বানাবেন যাতে উনি এখান থেকে ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যায়। ওকে, আমাকে একটু বেরোতে হচ্ছে, মেয়ের ফোন এসেছে, আমাকে ওর কাছে যেতে হবে। এখনই যাবেন স্যার? না মানে সব ঠিক আছে তো? নট অ্যাগেন, দ্যাটস নান অফ ইউর বিজনেস। আপনাকে একটা দায়িত্ব দিয়েছি, আপনি প্লিজ ওটা মন দিয়ে করুন, বাকিটা আমি সামলে নেব। আমি যাই। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। স্যার এনজয় ইয়োর ডিনার। আর কেমন লাগলো খেয়ে অবশ্যই জানাবেন কিন্তু, বুঝলেন? আর যদি কিছু লাগে বলবেন। দেখ দীপা কি দারুণ দারুণ সব রান্না করেছে, একটু টেস্ট কর, পরে তো আর সময় পাবি না। বাহ 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 বাহ, ভাই সব খেয়ে উঠতে হবে কিন্তু, আমি নিজে হাতে সব রান্না করেছি। এটা আবার বলার মতন কোনো কথা হলো বৌদিদি? চোখ বাঁধা অবস্থায় কেউ যদি আমাকে খেতে দেয় তাও আমি চিনে নেবো এটা তোমার হাতের রান্না। তুমি রান্না করেছো, তোমার হাতে ম্যাজিক আছে বৌদিদি, ম্যাজিক। আহ, দারুণ বানাবে, নিশ্চয়ই দারুণ বানাবে। এই খাবার, এই সব খাবারগুলো এতদিন পরে ভাইকে দেখছি, অথচ ওর কাছে যেতে পারছি না আমি। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।